বৈরি আবহাওয়ার কারণে মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। এতে বিমানে থাকা 33 আরোহীর সবাই আহত হয়েছেন। বাংলাদেশ সময় বুধবার 8 মে সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত বিমানটির ফ্লাইট নম্বর BG-060। বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর 3:20 ছেড়ে যায়। সন্ধ্যা 6:22 ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় এই ঘটনা ঘটে। তবে বিষয়টি সম্পর্কে এখনো বিস্তারিত কিছুই জানা যায়নি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলেন, আমাদের যে ককপিট ক্রু, কেবিন ক্রু এবং প্যাসেঞ্জাররা আছেন তাদেরকে ইয়াঙ্গুন থেকে ঢাকায় ফেরত আনার জন্য আজ রাত 10:00 আমাদের একটা বিশেষ ফ্লাইট ঢাকা থেকে ইয়াঙ্গুন যাবে এবং সেই ফ্লাইটে করে তাদেরকে আমরা ঢাকায় ফেরত নিয়ে আসবো। এই বিমানে আমাদের ককপিট ক্রু ছিল 2 জন, কেবিন ক্রু ছিল 2 জন, যাত্রী ছিল 28 জন প্লাস 1 জন শিশু ছিল, মোট 29 জন যাত্রী ছিল এখানে। আমাদের আমাদের ইঞ্জুরি লেভেল কার কেমন ছিল সে বিষয়ে আমাদের কাছে বিস্তারিত কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে ঢাকা এলে আমরা জানতে পারব কারো কারো হয়তো অল্প কিছু আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাদেরকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে, আর কারো কারো হয়তো একটু বিশেষ চিকিৎসার প্রয়োজন হতে পারে, সেটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। প্যাসেঞ্জাররা ঢাকায় এলে আমরা তাদের আঘাতের ধরন দেখে আমরা বলতে পারবো, তবে কোনো নিহতের কোনো ঘটনা এখানে ঘটেনি, সবাই নিরাপদে আছে। আমাদের উড়োজাহাজে ক্ষয়ক্ষতি কী হয়েছে সেটি নিরূপণ করার জন্য আমাদের এই বিশেষ ফ্লাইটে বিমানের কিছু গ্রাউন্ড ইঞ্জিনিয়ার যাবেন, কয়েকজন যাবেন, তারা সেটি দেখে অ্যাসেস করবেন, তারপর আমরা সেটা আমরা মিডিয়াতে জানাতে পারবো। ল্যান্ডিংয়ের সময় এখানে দুর্যোগপূর্ণ গড়ি আবহাওয়া ছিল, আমরা যেটি জানতে পেরেছি এখানে থান্ডার স্টর্ম ছিল, তো যার কারণে সেখানে ল্যান্ডিংটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে গেছে হঠাৎ করে আবার ইয়ে কারণে, এবং সেখানে ল্যান্ড করার পর এটি রানওয়ে থেকে সরে গিয়েছিল। পাইলটের যে আহত হওয়ার যে খবরটা আপনারা দেখেছেন, সেই পাইলটের কিছুটা আমরা দেখেছি সে কিছুটা ইনজুর্ড হয়েছে, বা তাকে এক্সট্রা কোনো ব্লাড দেওয়া কিংবা হসপিটালে অ্যাডমিট করার মতন তেমন কোনো ঘটনা ঘটে। থ্যাংক ইউ। আপনাদের কাছে বিস্তারিত দেওয়ার কোনো তথ্য নেই, আমার যেটুকু আমার তথ্য আছে সেটা অল প্যাসেঞ্জার্স আর সেফ, উই আর সেন্ডিং এ স্পেশাল ফ্লাইট টু ইয়াঙ্গুন টু ব্রিং ব্যাক অল দ্য প্যাসেঞ্জার্স ফ্রম দেয়ার, 10 PM আমাদের এখান থেকে ফ্লাইটের ডিপার্চার হবে, আমরা আশা করছি তাদেরকে সবাইকে নিরাপদে ঢাকায় আনতে পারবো ইনশাআল্লাহ। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত আপডেট এক ঘন্টা পর মিডিয়াকে আমি জানাবো ইনশাআল্লাহ। এটি আমাদের ফ্লাইট টাইম এবং আমাদের রানওয়ে এয়ারপোর্ট ইয়াঙ্গুন বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করবো আমরা করতে পারবো। যে আমাদের ওনাদের জন্য যা যা ব্যবস্থা করা প্রয়োজন সব কিছু ব্যবস্থা বিমানের পক্ষ থেকে সাপোর্ট দেওয়া হবে, যদি কারো চিকিৎসা লাগে চিকিৎসার ব্যবস্থা করা হবে, এবং কেউ যদি নিরাপদে বাসা ফিরতে চান সেই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। জি, ফ্লাইটটা আমরা আশা করছি আজকে রাতে ব্যাক করবো। আমাদের কাছে যেটুকু বিস্তারিত আছে আমি এটুকু দিয়েছি, পরবর্তী বিস্তারিত আপনাকে জানাবো। ডেক্স নিউজ, C+ TV, চট্টগ্রাম।